আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আপনার বেশিরভাগ লোকে আমাদেরকে দেখলে বিদ্যুতের লোক দেখলে একটা কমন প্রশ্ন করে থাকেন যে এবার কয় মাস বিদ্যুৎ বিল বাকি রাখলে মিটার লাইন কেটে দেওয়া হয় অর্থাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় তো বিষয়টা সবাইকে জেনে রাখা ভালো যে নব্বই দিনের উদ্যোগে অর্থাৎ তিন মাসের উর্ধে যদি বিদ্যুৎ বিল বাকি থাকে যে কোনো সময় বিনা নোটিসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে তো আপনাদের আপনারা সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধ করবেন আর যদি কোনো কারণে বিদ্যুৎ বিল দিতে বিলম্ব করেন কিংবা বিদ্যুৎ বিল দিতে না পারেন তাহলে চেষ্টা করবেন যে বিলের টাকা আর বিলের কাগজটা ইনস্ট্যান্ট সাথে রাখার তাহলে যদি আপনার বিদ্যুৎ অফিস থেকে সংযোগ বিচ্ছিন্ন করার জন্য লোক আসে চেষ্টা করবেন যে ওনার মাধ্যমে ফিট করে দেওয়ার জন্য তাহলে আর আপনার বিদ্যুৎ সংযোগটা বিচ্ছিন্ন হবে না এরপর আসেন এখন যদি কারো লাইন কেটে কাটা হয়ে যায় কিংবা সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় তাহলে কি করবেন তাহলে বিলের টাকা প্লাস ছয়শ নব্বই টাকা ডিসিআসি ফিস অর্থাৎ জরিমানা যেটাকে বলি আমরা বিলের টাকা ছয়শ নব্বই টাকা জরিমানা আর এনআইডি কার্ড একটা এক অফিস ছবি আর একটি বিলের কাগজ নিয়ে আপনার অফিসে আসবেন অফিসে এসে আবেদন করলে এর পর দিনই আপনার পুনরায় সংযোগ দেয়া হবে রিকানেকশান করা হবে তো আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই লাইন কাটার আগে কোনো নোটিশ করা হয় কি না তো বিষয়টা হচ্ছে লাইন কাটার আগে আসলে কোনো নোটিশ দেওয়া হয় না কারণ হচ্ছে আপনার বিলের কাগজটাই হচ্ছে একটা নোটিশ প্রতি মাসে আপনার বাড়িতে যায় ওই কাগজে স্পষ্ট লেখা আছে লাল কালার দিয়ে বিলের কাগজের নিচে আপনি যদি কখনও বিলের কাগজ লক্ষ্য করেন দেখবেন এখানে স্পষ্ট লেখা আছে যে নির্দিষ্ট তারিখের মধ্যে যদি আপনি বিদ্যুৎ বিল পরিশোধ না করুন যে কোনো মধ্যে বিনা নোটিসে আপনার লাইন সংযোগ বিচ্ছিন্ন হতে পারে তো ওটাই হচ্ছে আপনার নোটিস আর সরকারি জরুরি কিছু মিটার আছে ওই মিটারগুলো সংযোগ বিচ্ছিন্ন করার প্রয়োজন পড়লে সংযোগ বিচ্ছিন্ন করার পূর্বে নোটিস দেওয়া হয় কি কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হবে কি আসবে বিষয় উল্লেখ করে দেওয়া হয় তো এছাড়া অন্য কোনো মিটারের বা কোনো গ্রাহকের মিটারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পূর্বে নোটিশ দেওয়া হয় না তো এ হচ্ছে বিষয় আর আপনারা সবাই বিদ্যুৎ বিল পরিশোধ করবেন সময় মতো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ফেসটাকে ফলো দিয়ে দিবেন